সাবিত্রীর তিন বৌমা ছিল। বড় বৌমার নাম ছিল মহিমা, মেজ বৌমার নাম ছিল নীতা এবং ছোট বৌমার নাম ছিল মিনু। সাবিত্রীর তিন ছেলে দিনমজুরের কাজ করত আর তারা খুব অল্প টাকা ইনকাম করত, যার কারণে এত বড় একটা সংসারে সব দিক ভালোভাবে চলছিল না। এর কারণে তার তিন বৌমা চুলে লাগানোর তেল বিক্রি করত। তিনজনে প্রতিদিন সকালে বাড়ির কাজ সেরে ঝুড়িতে করে তেলের বোতল নিয়ে গিয়ে অলিতে গলিতে বাড়ি বাড়ি বিক্রি করত। হঠাৎ করে কখনো কখনো তাদের তেল বিক্রি হয়ে যেত, কিন্তু বেশিরভাগ সময়েই তেল বিক্রি হতো না। একদিন বাড়িতে খাবার রান্না করার জন্য জ্বালানির কাঠ ফুরিয়ে যাই। মা, বাড়িতে কাঠ ফুরিয়ে গেছে। ঠিক আছে, আমি মিনু বৌমাকে আমার সঙ্গে করে জঙ্গলে নিয়ে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছি। মিনু বৌমা, আমার সঙ্গে জঙ্গলে চলো, কাঠ কেটে নিয়ে আসতে হবে। না মা, আমি যেতে পারবো না কাঠ কাটতে, তুমি নিজে যাও, নয়তো নীতা আপুকে নিয়ে যাও। এরপর সাবিত্রী নীতাকে নিয়ে জঙ্গলে যায় এবং কাঠ কেটে নিয়ে আসে। কিছুক্ষণ পর খাবার রান্না হয়, সবাই খাবার খায়। এরপর তারা তিন বউ ঝুড়িতে করে তেলের বোতল নিয়ে বের হয়ে যায় সেগুলো বিক্রি করার জন্য। নীতা কোনো একজন মানুষের বাড়ির সামনে যায় এবং ঝুড়িটি মাথা থেকে নামিয়ে নিচে রেখে দেয়। আরে ও কাকি, চুলে লাগানোর তেল আছে, তেল নিয়ে নাও, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, এটা লাগালে চুল ঝরা একদম বন্ধ হয়ে যাবে এবং চুল হবে লম্বা ঘন কালো। আরে না না, আমি কোনো তেল চাই না, আমার মাথাতে এমনিই অনেক অল্প চুল, যদি এখন এই তেল লাগালে এই চুলগুলোও ঝরে যায় তাহলে তো আমি টেকো হয়ে যাব। আরে কাকি, একবার লাগিয়ে দেখতে পারেন, এটা প্রাকৃতিক উপায়ে তৈরি তেল, চুলের কিচ্ছু হবে না। ঠিক আছে, নিতে পারি, কিন্তু 30 টাকা ছাড় দিলে তবেই নিব। নীতা তার কথা মেনে নেয় এবং 30 টাকা ছাড় দিয়ে তাকে তেল দিয়ে দেয়। এটা দেখে মিনু মহিমাকে বলে, মহিমা আপু, এই নীতা আপুর আবার কী হলো? মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই খুব কষ্ট করে 2-1টা তেলের বোতল বিক্রি হয়, আর এর মধ্যে নীতা আপু আবার 30 টাকার ছাড় দিয়ে দিচ্ছে। এই 30 টাকাতে তো অনেকগুলো সবজি কেনা যায়। ঠিকই বলেছ, 30 টাকায় পুরো একদিনের সবজি কেনা যায়, জানি না এই দান ধ্যান করে এ কী পাই। তখন নীতা তাদের দুজনের কাছে চলে আসে। এরপর তারা তিনজনে মিলে আরও সামনে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যেই হঠাৎ করে তারা তিনজনে একটা আহত পাখি দেখতে পায়, যার পা এবং পাখায় সুতো বাঁধা ছিল। এই দেখো, এই পাখিটি তো অসুস্থ, ওর পা এবং পাখাতে সুতো বাঁধা, যার কারণে ওর অনেকটা কেটে গেছে আর ও উঠতেও পারছে না। চলো ওকে বাড়িতে নিয়ে যাই, ওর ক্ষতস্থানের যত্ন নিলে এবং হলুদের প্রলেপ লাগিয়ে দিলে ও কিছুটা আরাম পাবে। নীতা পাখিটিকে উঠিয়ে নেয় এবং সেটিকে সে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাবার পর সে মিনুকে বলে, মিনু একটু হলদির প্রলেপ বানিয়ে নিয়ে এসো তো। এখন আমি পারবো না, আমার কিছু কাজ আছে, তুমি নিজেই বানিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। এরপর নীতা নিজেই চলে যায় হলুদের প্রলেপ বানাতে। সে কিছুক্ষণ পর হলুদের প্রলেপ নিয়ে চলে আসে এবং পাখির পাখা এবং পায়ে সেই প্রলেপটা লাগিয়ে দেয়। মহিমা এবং মিনু ছিল খুব কামচোর, এর কারণে পাখিটির খেয়াল রাখতে তারা নীতাকে একটুও সাহায্য করে না। কিছুদিনের মধ্যে পাখিটি একদম ঠিক হয়ে যায়। তখন নীতা পাখিটিকে খাবার দিয়ে বলে, ছোট্ট প্রিয় পাখি, আশা করছি তুমি একদম ঠিক হয়ে গেছো, আর এমনটাও আশা করছি যে এই কয়দিন আমি তোমার খুব ভালোভাবে খেয়াল রাখতে পেরেছি, আর আগের মতো আবারও তুমি আকাশে উঠতে পারবে। এখন আমি যাচ্ছি, তেল বিক্রি করতে যেতে হবে, তাই রেডি হব। এরপর নীতা তার চুল আঁচড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার অনেকগুলো চুল ঝরে মাটিতে পড়ে যায়। নিজের এতগুলো চুল ঝরে যেতে দেখে নীতা কান্না করতে শুরু করে। তখন সেখানে মিনু আসে এবং বলে, আরে নীতা আপু, এটা কি হলো, হঠাৎ করেই তোমার এতগুলো চুল ঝরে গেল কীভাবে? জানি না মিনু, জানালার কাছে একটা শ্যাম্পুর ডিব্বা রাখা ছিল, আমি ওই শ্যাম্পুটাই ইউজ করেছিলাম আর হঠাৎ করেই আমার চুল ঝরতে শুরু করে। আরে আপু, তুমি ওই শ্যাম্পুটি কেন ব্যবহার করেছো? আমি তোর মধ্যে কিছুটা নিমের তেল মিশিয়ে দিয়েছিলাম। কিন্তু কেন, তোর কারণে আমার সব চুল ঝরে গেল, আমি তখন তাড়াহুড়োতে বেশি খেয়াল করিনি, এখন আমার চুল দিয়ে নিমের তেলের গন্ধ আসছে। জানালার বাইরে থেকে সেই পাখিটি সব কিছুই দেখছিল। তখন সে নিজের জাদু শক্তির দ্বারা সেখানে একটা শ্যাম্পুর বোতল হাজির করে। হঠাৎ করেই নীতার নজর পড়ে সেই শ্যাম্পুর বোতলের ওপর। এরপর সে বলে, মনে হচ্ছে মা কোনো নতুন শ্যাম্পু নিয়ে এসেছে, এখন এর মধ্যে তুই আবার তেল মেশাসনি তো?
আরে না, তুমি চাইলে এটা লাগাতে পারো। এমনটা বলার পর মিনু সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিতা সেই শ্যাম্পু দিয়ে নিজের চুল ধুয়ে নেয়। যখনই সে তার চুল পরিষ্কার করে বাইরে আসে, সঙ্গে সঙ্গে তার চুলগুলো সোনার চুলে পরিবর্তন হয়ে যায়। মহিমা এবং মিনুর নিতুর সোনার চুলের দিকে নজর যায়, আর তারা এইটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। নিতা, মিনু তো আমাকে বলছিল যে তোর চুল নাকি জোরে পড়ে যাচ্ছে, কিন্তু এ কি, তোর চুল তো সোনার হয়ে গেছে। তোর চুলগুলো সোনার হয়ে গেল কিভাবে, কি করেছিস তুই তোর চুলের সঙ্গে? কি অদ্ভুত, এটা তোমরা কেমন কথা বলছো, আমার চুল আবার সোনার কিভাবে হবে? এমনটা বলার পর নিতা আয়নার মধ্যে নিজেকে দেখে এবং সে তার সোনার চুল দেখে ভীষণ অবাক হয়ে যায়। আরে হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছিলে, সত্যি তো আমার চুলগুলো সোনার চুল হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে? তুমি তোমার চুলগুলো নিয়ে ভীষণ চিন্তিত ছিলে, তাই আমি এমনটা করেছি। আরে এই কথা কোথায় থেকে আসছে? ঠিক তখনই পাখিটি ঘরের মধ্যে চলে আসে এবং সে একটা পরীর রূপ ধারণ করে। ওই দিনগুলোতে তুমি আমার খুব সেবা করেছিলে, এর কারণে উপহার স্বরূপ আমি তোমাকে এই সোনার চুল দিয়েছি। আপনি একজন পরী, তাহলে আপনি পাখির রূপ ধারণ করেছিলেন কেন? আমি যখনই পৃথিবীতে বেড়াতে আসি, কোনো একটা পাখির রূপ ধারণ করে আসি, কিন্তু সেই দিন একটা সুতোতে আমার পা আটকে গিয়েছিল, যার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা তো ভালো হয়েছে যে সঠিক সময়ে তুমি চলে এসেছো, নয়তো আমার জীবনই চলে যেত। তুমি তোমার সোনার চুল ছিঁড়ে এগুলো বিক্রি করতে পারো, আর তোমার যা ইচ্ছা কিনতে পারো, তোমার চুল কখনো শেষ হবে না। তুমি যতই চুল ছিঁড়বে আবারও নতুন চুল চলে আসবে। যদি আমরাও নিতাপুর মতো সোনার চুল পেয়ে যেতাম। পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সোনার চুল দেওয়ার জন্য, কিন্তু আমি চাই মহিমা আপু এবং মিনুকেও আপনি সোনার চুল দিন, আমি ওদেরকে এইভাবে উদাস দেখতে পারি না। ঠিক আছে, তোমাদের দুজনের চুলও সোনার হয়ে যাবে, আমি ওইখানে জাদুর শ্যাম্পু রেখে দিয়েছি, তোমরা ওইটা ব্যবহার করো। কিন্তু হ্যাঁ, মনে রেখো, কখনো এই চুল নিয়ে অহংকার কিংবা লোভ করো না, এর পরিণতি ভালো হবে না। যদি তোমরা এমনটা করো, তাহলে এই চুল সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। এমনটা বলে পরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মহিমা এবং মিনু সেই শ্যাম্পু তাদের চুলে লাগিয়ে নেয় এবং তাদের দুজনের চুলও স্বর্ণের হয়ে যায়। এটা দেখে তারা দুইজন অনেক খুশি হয়। আমাকে তো সোনার চুলে অনেক সুন্দর দেখাচ্ছে, সব থেকে বেশি সুন্দর তো আমি। মহিমা আপু, মিনু, তোমাদের দুইজনকে অনেক সুন্দর লাগছে, আমার থেকেও অনেক বেশি সুন্দর। কিন্তু তোমাদের দুজনের মনে আছে তো, বেশি লোভ করা যাবে না, নয়তো চুল বিলুপ্ত হয়ে যাবে। তুই নিজেকে বেশি বুদ্ধিমান আর আমাদের দুজনকে পাগল ভাবিস নাকি? আমরা পরীর কথা শুনেছি, এর কারণে তোকে দ্বিতীয়বার মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মহিমা আপু, চলো এখান থেকে, ও তো সবসময় জ্ঞান বিতরণ করতে থাকে। এরপর তারা দুইজনে বেড়াতে বের হয়। পুরো গ্রামবাসীরা তাদের দুইজনের চুলের সৌন্দর্যতা দেখে ভীষণ অবাক হয়। অন্যদিকে বাড়িতে খাবার সামগ্রী সব কিছু শেষ হয়ে গিয়েছিল, এর কারণে নিতা তার দুইটা চুল ছিঁড়ে এবং বলে, এটাই ঠিক হবে, আমি এই চুল দুইটা বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। এরপর নিতা সেই স্বর্ণের চুল দুইটা বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসে। অন্যদিকে মিনু মহিমাকে বলে, মহিমা আপু চলো, আমরা আমাদের চুল বিক্রি করে অনেকগুলো মেকআপ এবং নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি। এভাবেই মহিমা এবং মিনু তাদের চুল বিক্রি করে নিজেদের জন্য অনেকগুলো কাপড় এবং জুয়েলারি আর অনেকগুলো মেকআপ নিয়ে আসে। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তারা দুইজন অনেক বেশি অহংকারী হয়ে যায়। একদিন তাদের বাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলা আসে এবং বলে, মা, আমাকে কিছু খেতে দাও। আমাদের বাড়িতে এখনও খাবার জন্য কিছুই বানানো হয়নি, তাই আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। ঠিক তখনই সেখানে নিতা আসে এবং বলে, হয়নি তো কি হয়েছে, বুড়িমা তুমি এখানে বসো, আমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। বৃদ্ধা মহিলা সেখানে বসে অপেক্ষা করে আর নিতা তার জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে দেয়। এভাবেই নিতা সকল অসহায় মানুষদেরকে সাহায্য করত, কিন্তু মহিমা আর মিনু এমনটা করত না। পরের দিন মিনু কোথাও থেকে বেরিয়ে বাড়িতে আসে, তখন রাস্তার মধ্যে একজন অসহায় মানুষ তাদেরকে বলে, মা, আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমার মেয়ে অনেক অসুস্থ আর ওষুধের জন্য টাকা নেই। না, আমাদের কাছে একটা টাকাও নেই, দিতে পারবো না আমরা। এমনটা বলে তারা দুইজন বাড়িতে চলে আসে। তখন তাদের দুইজনের সোনার চুল চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যায় আর দুইজনই টেকো হয়ে যায়। নিতা তাদের দুইজনকে দেখে বলে,
আরে এটা কি হলো, তোমাদের দুইজনের সোনার চুল কোথায় গেল? আর এটা শোনার পরই তারা দুইজন কান্না করতে শুরু করে। তারা দুইজন খুব ভালোভাবে বুঝতে পারে সেই অসহায় মানুষটিকে সাহায্য না করার কারণেই, সেই অসহায় মানুষটিকে সাহায্য না করার কারণেই তাদের সঙ্গে এমনটা হয়েছে। দুজনেই তাদের ভুলটা বুঝতে পারে আর সেদিনের পর থেকে তারা দুইজন একদম পরিবর্তন হয়ে যায়। কিন্তু তাদের মাথাতে আর চুল গজায় না, তারা সারা জীবনের জন্য টেকই থেকে যায়। কিন্তু এখনও নীতার কাছে তার স্বর্ণের চুল ছিল, নিজের সততা এবং পরিশ্রমের কারণে। আর সে নিজের স্বর্ণের চুল বিক্রি করে অনেক বড় একটা দোকান কিনে নেয়। আর তাদের তিনজনের স্বামী এখন আর পরিশ্রম করে না, তারা তিনজন মিলে তাদের দোকান সামলায়। এভাবেই সব কিছু ঠিক হয়ে যায় আর তারা তিনজনে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। সিদ্ধি তার মায়ের সঙ্গে উদয়পুর গ্রামে বাস করত। সিদ্ধির বাবা ছিল না, যার কারণে কখনো কখনো মানুষ তাকে এতিম ও অনাথ বলে ধিক্কার দিত। এছাড়া সিদ্ধি দেখতেও সুন্দর ছিল না, এজন্য গ্রামের অন্যান্য বাচ্চারাও তাকে পছন্দ করত না আর কেউ তার সঙ্গে খেলতেও না। এজন্য ওই গ্রামে সিদ্ধির খুব একটা বান্ধবী ছিল না। স্কুলের বাচ্চারাও সিদ্ধিকে অনেক বেশি জ্বালাতন করত। সিদ্ধির মা শিথিলা মানুষের জমিনে কাজ করত। এই চলো আজকে না ফুলের মেলা বসবে, ফুল নিয়ে তোমাদের সঙ্গে বাজারে যাই। কিন্তু সিদ্ধি তুই ফুলের মালা পরিস নি কেন? আচ্ছা যাগে, এমনিতেই তোকে দেখতে অনেক সুন্দর লাগে, চল তুই আমার সাথে চল। সিদ্ধির শুধু একমাত্র একটা বান্ধবী ছিল, তার নাম ছিল রাধা। রাধা সবসময় সিদ্ধিকে সাপোর্ট করত। কিন্তু তখন পাশ থেকে পিঙ্কি বলল, ফুলের মালা পরো অথবা ফুলালা কাপড়ের জামা পরো, তোমাকে দেখতে বান্দর বান্দরই লাগবে। ঝ্যাং ঝ্যাং করতে করতে চলে আসছে এখানে, ওখানে কত ধনী ধনী মেয়েরা আসবে, আমরা কত সুন্দর, আর তোর সঙ্গে গেলে আমাদের ইনসাল্ট হবে। কি তুমি এসব কি বলছো আমার বান্ধবীকে? আরে পিঙ্কি ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। আরে রাধা ছোড়ো না, কি করার, আমি তো আসলেই কালো, ছাড়া এসব শুনতে শুনতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এরপর সব মেয়েরাই চলতে চলতে গন্তব্যস্থলে পৌঁছে গেল আর সেখানেই কাজ করত সিদ্ধির মা শিথিলা। সিদ্ধির মাকে কঠোর পরিশ্রম করতে দেখে পিঙ্কি ও তার বান্ধবীরা সিদ্ধিকে আবার মজা করতে লাগলো। ওই দেখো দেখেছো কত কঠোর পরিশ্রম করছে সিদ্ধির মা, দেখো ওটা সিদ্ধির মা না, আর মেয়েকে দেখো সারাটা দিন লাফালাফি করে খেলাধুলা করে। আচ্ছা পিঙ্কি তুমি চাও কি, হ্যাঁ আমার কাছে কি চাও তুমি? তোমার সঙ্গে না আছে কোনো নেনা দেনা, না তুমি আমার ভালো বন্ধু। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানোর কোনো অধিকারই নেই তোমার, তুমি চুপ থাকবা, আমার সঙ্গে একটু কথা বলবা না? এতক্ষণ পর্যন্ত সব কিছু সহ্য করেছি, এরপরে যদি আর একটু কথা বলো আমি তোমার প্রত্যেকটি কথার জবাব দেব, বুঝেছো? আরে সিদ্ধি তুই জানিস আমিকে, তোর মা যার খ্যাতে কঠোর পরিশ্রম করে কাজ করছে, আমি সেই খ্যাতের মালিকের মেয়ে, আমার সঙ্গে এভাবে কথা বলা তোর স্পর্ধা হলো কি করে, আমি দেখে নেব। এরপর সেখান থেকে কান্না করতে করতে সিদ্ধি বাড়ি চলে গেল। সিদ্ধিকে কান্না করতে তার মা দেখে ফেললো। এরপর যখন রাত্রিবেলায় শিথিলা বাড়িতে আসলো, তখন তার মেয়ে সিদ্ধিকে জিজ্ঞাসা করলো, বেটা কি হয়েছিল তোমার? আমি দেখলাম তোমার বান্ধবীদের সঙ্গে তুমি ঝগড়া করছো। হ্যাঁ মা আমি কালো, এটা আমার কি দোষ, আমি গরিব, এটা আমি কি করবো? মা আমি কি মানুষ না, আমি কি কখনো মানুষের কাছে ভিক্ষে করি যে মানুষ আমাকে এরকম নজরে দেখে? আজকের পর থেকে আমি কারোর সঙ্গে আর কথাই বলবো না। বেটা এটা তো সমাজের নিয়ম, অনেক আগ থেকে চলে আসছে, গরিবদেরকে কেউ সম্মান দেয় না, তো এসব বিষয় নিয়ে তুমি কখনোই মন খারাপ করবে না। চলো এখান থেকে ওঠো, এখন খাবার খাবে, আসো। এভাবে সিদ্ধির মা সিদ্ধিকে অনেক করে বোঝালো, কিন্তু কিছুতে শিথিলা বুঝতে দিল না সিদ্ধিকে যে পিঙ্কির সঙ্গে ঝগড়া করার কারণে পিঙ্কির বাবা তাকে কাজ থেকে বের করে দিয়েছে। এরপর পরের দিন সকালে, মা তুমি আজকে কাজে গেলে না কেন, কি হয়েছে তোমার? বেটা আমি অন্য কাজ খুঁজে নেব, ওই ক্ষেতের মালিক কাজে যেতে আমাকে বারণ করেছে। সিদ্ধি বুঝে গেল যে এই সবই ছিল পিঙ্কির কারাধারা। মা তোমার কাজটা চলে গেল শুধু আমার কারণে তাই না? যদি আমি চুপচাপ পিঙ্কির কথা সহ্য করতাম তাহলে তোমার এমনটা হতো না। এটা আমি কি করলাম মা, এখন আমাদের কি হবে? সিদ্ধির মা সিদ্ধিকে কিছু বোঝানোর আগে সে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, টাকা ইনকাম না করার কারণে তাদের সংসারে অভাব অনটন দেখা দিল। না ছিল তাদের কাছে খাবার মতো কোনো জিনিস, না ছিল তাদের ভাঙা ঘর ঠিক করার মতো কোনো টাকা।
পরিস্থিতির কারণে শিথিলা কিছুই করতে পারলো না। সিদ্ধিও কোনো জিনিসেরই বায়না করতো না তার মায়ের কাছে, যাতে সিদ্ধির মা এটা ধারণাও করতে না পারে যে সিদ্ধির কোনো জিনিস প্রয়োজন। এভাবে একদিন সিদ্ধি পেরেশান হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কিন্তু সিদ্ধি এটা জানতে পারছিল না যে তার দেখা বা কথাবার্তা কোনো আকাশের পরীর সঙ্গে হবে। ওদিকে কোকিলাপুরী ছিল পুরী রাজ্যের একজন নাকারাপুরী, সে সারাদিন রাত ঘুরে বেড়াত, যার কারণে পুরী রাজ্যের রানীপুরী মেহেদির একটি ঝুড়ি কোকিলাপুরীকে দিয়ে আদেশ দিয়েছিল যে পুরী রাজ্যে যতগুলো পুরী আছে মেহেদি দিয়ে তাদের সবার হাত রাঙিয়ে দিতে, যার কারণে কোকিলাপুরী পুরী রাজ্যের সকল পুরীদের হাতে মেহেদি রাঙিয়ে দিত। মেহেদি লাগানোর পরে যতগুলো মেহেদি বাঁচত সবগুলো নিয়ে সে পৃথিবীতে ভ্রমণ করতে যেত, ঘুরে বেড়াত। আরে রানীপুরি আমাকে একই কাজ দিল, সব পুরীদের হাতে মেহেদি দিতে হবে, আমার তো হাতে ব্যথা হয়ে গেছে। কিন্তু মেহেদি তো এখনো বেঁচে গেছে, অনেক পুরীরা বাকিও আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে পৃথিবীতে ঘুরে আসি, এরপরে বাকিদের মেহেদি লাগিয়ে দেব। কোকিলাপুরী উড়তে উড়তে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন সে পৃথিবীর জমিনে একটি গাছের নিচে বসে পড়ল। তবে কিছুক্ষণের মধ্যে কোকিলাপুরী কান্নার আওয়াজ শুনতে পেল। কোকিলাপুরী ভাবল যে গাছের নিচে সে বসে আছে, সে গাছ থেকে হয়তো কান্নার আওয়াজ আসছে। কিন্তু যখন কোকিলাপুরী এদিকে ওদিকে তাকালো, সে দেখল গাছের নিচে বসে একটি মেয়ে কান্না করছে, আর সেই মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল সিদ্ধি। আরে এই মেয়ে, তুমি কান্না করছো কেন? এত সুন্দর পৃথিবীতে এই রকম একটি মিষ্টি মেয়ে কান্না করলে কি হয়? আপনি আমাকে মিষ্টি মেয়ে বলছেন, আপনি অনেক ভালো। এক মিনিট, আপনি তো দেখছি পড়ি, সত্যি পড়ি এ কি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, পড়ি তো গল্পে হয় কিন্তু বাস্তবে পড়ি? হ্যাঁ আমি পড়ি, আমাকে তো দেখে ফেলেছো, আমরা তো মানুষের কাছ থেকে গোপন থাকি। কিন্তু তুমি আবার গোটা গ্রামের মধ্যে গিয়ে ঢোল পিটাবে নাকি? তাহলে তো এখানে আমার আশাই বন্ধ হয়ে যাবে। জি আমাকে আপনি ক্ষমা করবেন, অন্যের খুশিকে আমি শেষ করতে পারি না, এটা পাপ। সিদ্ধির কথা শুনে পুরি খুবই মুগ্ধ হলো। এরপর কোকিলাপুরী সিদ্ধির হাত ধরল, হাত ধরার সঙ্গে সঙ্গে তার জীবনের সকল বৃত্তান্ত সম্পর্কে জেনে গেল। ও এই ব্যাপার, এর সমাধান আমার কাছে আছে। সমাধান? একে বলছেন পুরীজি? আমি তো আপনাকে এখন পর্যন্ত কিছু বললামই না। এই নাও জাদুর মেহেদি, এই জাদুর মেহেদি তুমি তোমার হাতে লাগিয়ে নেবে, এরপর দেখবে এর চমৎকার। সিদ্ধি পরীর দেওয়া মেহেদি পেয়ে অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। পরী সিদ্ধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর সিদ্ধি বাসায় চলে গেল। বাড়িতে ফেরার পরে কোকিলাপুরীর দেওয়া সে জাদুর মেহেদি তার হাতে লাগালো। মেহেদি লাগানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরের মধ্যে আলো তারা ভরে গেল, আর সিদ্ধি আগের চেয়ে দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। সিদ্ধির গায়ের রং একেবারে ফর্সা টকটকে, আর তার চেহারাও এখন দেখতে অনেক সুন্দর লাগছে। শুধু তাই নয়, সিদ্ধির গায়ের জামাও ছিল রাজকুমারীর মতো সুন্দর। এরপর সিদ্ধির মা শিথিলা সিদ্ধিকে ডাকতে ডাকতে তার রুমে চলে আসলো। এরপর সিদ্ধি তার মাকে পরের দেওয়া জাদুর মেহেদি সম্পর্কে সব কিছু বলতে লাগলো। হেমা, আমার কথা সব সত্যি, আর উনি একথাও বলেছিলেন যে এই জাদুর মেহেদি দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শুধু ফর্সা হওয়ার দ্বারাই তো আমাদের সমস্যার সমাধান হলো না, এই গায়ের রং ফর্সা হওয়ার কারণে তো আর আমরা ভালো খাবার খেতে পারবো না, আমাদের ভাঙা ঘরও তো সুন্দর হয়ে যাবে না। আমরা কত কষ্টে ভাঙা ঘরের মধ্যে থাকি, রোদে বৃষ্টিতে কত কষ্ট পায়, যদি টাকা থাকতো আমাদের সব কিছু ঠিক হতো। সিদ্ধি এ কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পলকে সিদ্ধির মুখের কথা সব কিছু সত্য হয়ে গেল। তাদের ঘরের মধ্যে টাকা পয়সার একেবারে লহর বয়ে গেল, আর ঘরের বাইরে কাপড়ের একটি শোরুম আপনা আপনি তৈরি হয়ে গেল, আর তাদের বাড়িও রাজমহলের থেকে কোনো দিকতেই কমতি ছিল না। এসব দেখে সিদ্ধি আনন্দে নাচতে আরম্ভ করলো আর বলল, মা মা দেখো না, ওই তো একদম ঠিক বলেছে, আমাদের জিন্দগি তো একেবারে সত্যি পরিবর্তন হয়ে গেল। মিথিলার চোখের মধ্যে ছিল শান্তির অশ্রু, সে কিছুই বুঝতে পারছে না যে সে এখন কি বলবে। আর ওই দিন পুরী রাজ্যেও কোকিলাপুরীর অনেক স্বাগতম জানালো সব পুরীরাই খুশি হয়ে। কিন্তু রানী পুরী এসব কেন? আমি তো কেবল পৃথিবীতে ঘুরে আসলাম, আমি তো এমন কোনো কাজ করিনি। আজ তোমাকে প্রথমবারের মতো কর্তব্যশীল পুরী মনে হচ্ছে, তুমি আজ পুরীদের দায়িত্ব পালন করেছ, আজ আমি তোমার উপরে অনেক খুশি। এজন্য নাকারা মানে অলস পুরী থেকে তোমার নামটা কেটে দিলাম,
তুমি আসলে অনেক ভালো। ইয়ার রানীপুরি, আপনারা আজ প্রথমবারের মতো অনেক ভালো একটি কাজ করলে। না না, মানে আমার জন্য জীবনের প্রথমেই ভালো সিদ্ধান্ত আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীপুরি। ককিলাপুরীর এই কথা শুনে সবাই হাসতে আরম্ভ করলো। এখন ককিলাপুরী ভালো করে বুঝে গেল যে পরিদের কাজ শুধু ঘুরে বেড়ানো নয়, অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করা। পিলাপুরীর জাদুর মেহেদির কারণে সিথি ও তার মায়ের জীবন সুখে ভরে উঠল। সিথি ও তার মা শিথিলা সারা জীবন ধরে ককিলাপুরীর দেওয়া জাদুর মেহেদির শুক্রিয়া আদায় করতে লাগলো।